হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে আমি শুভঙ্কর। আপনারা দেখছেন জবেলার্স 360 ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে এই মুহূর্তে আমরা রয়েছি পাবলিক সার্ভিস কমিশনের একদম নতুন অফিসিয়াল ওয়েবসাইটটিতে। আপনারা চলে আসবেন। এই মুহূর্তে সব থেকে বড় খবর, একটি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট উঠে এসেছে ফার্মাসিস্ট গ্রেড 3 এবং ফার্মাসিস্ট কাম সেলসম্যান গ্রেড 3 পোস্টের জন্য। সেখানে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টটা কী সেটা একদম পিডিএফটি ওপেন করেই আমরা দেখব। তো চলুন আর কথা না বলে আজকে ভিডিওটা শুরু করছি। তবে ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, এবং এই ধরনের নিত্য নতুন লেটেস্ট ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই পাশে দেওয়া বেলটিকে বাজিয়ে ফেলতে ভুলবেন না। তো আপনারা চলে আসবেন, এটার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন নিচে দিয়ে দিচ্ছি। তো সেখান থেকে চলে আসবেন ভিউ অল। তো ভিউ অলে ক্লিক করলে যে নোটিশগুলো আপনাদের রানিং অবস্থায় শো করে সেটা একদম স্থিরভাবে আপনারা দেখতে পাবেন। প্রথম যে ট্রেন্ডিং একদম এক নম্বর যে নোটিশটা রয়েছে সেটা আপনারা একটু চলুন সেটা আমরা একটু পড়ে নিই। ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং ফার্মাসিস্ট গ্রেড 3, আবারও বলছি ফার্মাসিস্ট গ্রেড 3 এবং ফার্মাসিস্ট কাম সেলসম্যান গ্রেড 3 পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করেছে তাদের জন্য। তো এই নোটিশটা ওপেন করবো, তার আগে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা একবার দেখে নিন, 21/2019। তো নোটিশটা আমরা ওপেন করে নিলাম। তো নোটিশটা ওপেন করার পরে ঠিক এরকম একটা ছোট্ট ইন্টারফেস, বেশ কিছু লেখা রয়েছে, সেই লেখাটা আমরা একটু পড়ে শুনবো। তবে তার আগে বলে দিই, পাবলিক সার্ভিস কমিশন বোর্ডের পক্ষ থেকে অফিসিয়ালি কিন্তু নোটিশটা একদম ডাউনলোড আপনারা অফিসিয়াল থেকে ডাউনলোড করতে পারলেন। ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট, তো সেটা বলেছে ফার্মাসিস্ট গ্রেড 3, আবারও বলছি নেম অফ দ্য পোস্ট ফার্মাসিস্ট গ্রেড 3, ফার্মাসিস্ট কাম সেলসম্যান গ্রেড 3, এটার জন্য কিন্তু নোটিশটা দিয়েছে। দিস, তো এখানে যে প্রথম এক নম্বর যেটা বলেছে সেটা আমরা একটু পড়ি, দিস ইজ টু ইনফর্ম টু অল দ্য ইন্টারভিউয়ার্স অর দ্য অ্যাবভ মেনশন পোস্ট দ্যাট দ্য ডেটস, তো এই ডেটগুলো কি ইন্টারভিউয়ের জন্য যে ডেটগুলো দেওয়া হয়েছিল 2021 এপ্রিল মাসের 1/6/22/29, তো এখানে বলা হচ্ছে যে এই ডেটগুলোর মধ্যে কিন্তু ভোটের ডেটও পড়ে যাচ্ছে। তো এখানে বলেছে যে কোইনসিডেন্টলি যদি আপনাদের এই ডেটগুলোর মানে যারা পরীক্ষার্থী যারা রয়েছে সেই পরীক্ষার ডেটটা যদি আপনাদের ভোটের দিনের সাথে মিল খেয়ে যায় তাহলে সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। তো সেটা কীভাবে, সেটা মেইল করে আপনি চেঞ্জ করতে পারেন সাপোর্টিং ডকুমেন্টস থ্রু মেইল। তো এই যে মেইলটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই মেইলটিতে মেইল করে করতে পারেন, কিংবা বাই হ্যান্ড ইন দ্য কমিশনস অফিস উইদিন, অর্থাৎ কমিশন অফিসের আপনি বাই হ্যান্ড অফিসে অফলাইনে জানাতে পারেন 7 দিনের মধ্যে ওয়ার্কিং ডেজ ফ্রম দ্য পাবলিকেশন অফ দিস নোটিস। তো এখানে 2 নম্বর যেটা বলেছে দ্য ডেট অফ ইন্টারভিউ, এখানে আবারও কারেকশান করে অলরেডি আগে একবার বলেছিল, তো সেটা কিন্তু 26 এপ্রিল পরীক্ষার যে ডেটটা ছিল সেটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে, সেটা হলো 24 তারিখ হয়েছে, সেটা হলো স্যাটারডে। নো নিউ ইন্টারভিউ লেটার, পরবর্তীতে আর কোনো ইন্টারভিউ নেওয়া হবে না, এটা কিন্তু যে ডেটটা দেওয়া হয়েছে সেটাই কিন্তু ডেট, পরবর্তীতে আর চেঞ্জ হবে না। তো যারা যাদের পোলিং স্টেশনের অর্থাৎ আপনার যদি ভোটের ডেট এই ডেটগুলোর সাথে মিল খেয়ে যায়, যেসব ক্যান্ডিডেটসদের ইন্টারভিউ রয়েছে, যদি আপনাদের সেই সব ক্যান্ডিডেটসদের মধ্যে যদি ভোটের ডেটটা মিল খেয়ে যায় তাহলে সেটা আপনি 7 দিন আগে আপনাকে জানাতে হবে। তো এই ডেটগুলো একটু দেখে নিন, 1/6/22 এবং 29 এপ্রিল। তো এখানে যেটা বলেছে উইল বি ইস্যুড ফ্রম দ্য ফর দ্য রিশিডিউলড ডেটস অফ ইন্টারভিউ, তো প্রিভিয়াস ইন্টারভিউ লেটার উইল বি সার্ভ দ্য পারপাস, এটা কিন্তু একদম ক্লিয়ার বলে দিয়েছে যে পরবর্তীতে এটার জন্য কিন্তু আর কমিশন দায়ী থাকবে না। এটা চেঞ্জ যদি আপনার করতে হয়, যদি আপনার সেটা আপনার এরিয়া বেসে যদি আপনার সেটা কমিশন দেখবে যে আপনার সেই দিনে ভোট আছে কি না, যদি থেকে থাকে তাহলে সেটা আপনি 7 দিনের মধ্যে জানান। তো আরও কিছু ইম্পর্টেন্ট নোটিশ কিন্তু রয়েছে। তো এখানে আরেকটা বেশ কিছুদিন আগে আরও একটা কিন্তু ফোর্থকামিং এক্সামিনেশনের ভিডিও দিয়েছিল, তো এক নোটিশ দিয়েছিল, সেই ভিডিওটা আমি দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। তো এখানে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট, এখানে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং দ্য শিডিউল অফ ফোর্থকামিং ইন্টারভিউ। তো ফোর্থকামিং যে অর্থাৎ এখনও যে পরীক্ষাগুলো হবে ইন্টারভিউ, তো সেগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছে, এখানে একটু দেখে নিন, সেই লিস্টটা একটু দেখে নেবেন। তো ভিডিওটা লেন্দি করব না, এখানে আপনারা একটু দেখে নেবেন যে আপনাদের এই পরীক্ষাগুলোর মধ্যে আপনারা কোনো ইন্টারভিউ যদি আপনার থেকে থাকে তো সেই ডেটটা এখানে পাশাপাশি দেওয়া রয়েছে 26 তারিখ, ঠিক আছে। এবং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের জন্য সেই পরীক্ষাটা লেবার ডিপার্টমেন্টের, সেটা 20 তারিখ 20 এপ্রিল। তো এভাবে কিন্তু একটু পরীক্ষাগুলো যদি আপনাদের থেকে থাকে, ঠিক আছে, ওয়েলফেয়ার অফিসার, তো এটা হচ্ছে 26 তারিখ 26 মার্চ।
ঠিক আছে, এগুলো পরীক্ষার ডেটগুলো দেখে নেবেন। তো এই সাথেই কিন্তু দুটো নোটিশ খুব ইম্পর্টেন্ট ছিল, যার জন্য ভিডিওটা আপনাদের মাধ্যমে দেখিয়ে দিলাম। আশা করি ভিডিওটা খুবই হেল্পফুল হবে। ভিডিওটি থেকে হেল্পফুল হলে একটি লাইক করে দেবেন, আপনাদের একটি লাইক আমাদের অনেকটা অনুপ্রেরণা দেয়, এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।